হ্যাঁ ছাত্রছাত্রীরা দেখো, আমরা ভৌত আলোকবিজ্ঞানী আমাদের এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে হাইগারের নীতি ব্যবহার করে কিভাবে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ প্রমাণ করা যায় তা আমরা দেখিয়েছি। এখানে আমরা প্রথমেই তোমাদের প্রথম বর্ষে আমরা দেখিয়েছিলাম যে আলোর বেগ কিভাবে নির্ণয় করতে হয় এবং আলোর বেগের সাথে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক আছে, সেই সাথে আমাদের যে প্রতিসরাঙ্ক নির্ণয়ের জন্য আমরা একটুখানি বোঝানোর চেষ্টা করেছি যে এখানে আমাদের সি ইকুয়াল টু নিউ ল্যামডা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এখান থেকে যদি প্রথম মাধ্যমে আমাদের যদি আসে সি এ ইকুয়াল টু নিউ ল্যামডা এ এবং দ্বিতীয় মাধ্যমে যদি একই রঙের আলোকরশ্মি হয় তাহলে দ্বিতীয় মাধ্যমেই সেই কম্পাঙ্ক একই রকম থাকবে। এখানে আমাদের বলে রাখি যে নিউ অর্থাৎ আলোর আলোর কম্পাঙ্ক প্রত্যেক ক্ষেত্রেই সমান থাকবে যদি একই রঙের আলোকরশ্মি হয়। তাহলে আমরা সি ইকুয়াল টু নিউ ল্যামডা এ, সি এ ইকুয়াল টু নিউ ল্যামডা এ, সি বি ইকুয়াল টু নিউ ল্যামডা বি, অর্থাৎ এখন আমরা একটি সুন্দর একটি গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে বা উদ্দীপকের মাধ্যমে তোমাদের একটি সমাধান আমি দেখাইতে চাই। সেটা হচ্ছে যে দেখো, তোমরা চিত্রে দেওয়া আছে বায়ুতে সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য 5.89 × 10⁻¹⁷ মিটার, কাঁচের এবং পানির প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 1.33, এবং উদ্দীপকে দেখো দেওয়া আছে যে বায়ুতে সোডিয়ামের আলোর বেগ সি এ ইকুয়াল টু 3×10⁸ মিটার পার সেকেন্ড। উদ্দীপকে গ এবং ঘতে থাকবে, এখানে আমি ক এবং ঘতে দিয়েছি, সেটা হচ্ছে কাঁচে সোডিয়ামের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। দ্বিতীয় নম্বরে উদ্দীপকের যেটা আছে সেটা কাঁচ না পানিতে সোডিয়ামের আলোর বেগ বেশি হবে, তার গাণিতিক বিশ্লেষণ করে আমাদের দেখাতে হবে যে আসলে আমাদের পানিতে না কাঁচে সোডিয়ামের আলোর বেগ বেশি হবে। সেটা আমরা এখন তোমরা একটুখানি ছবিতে দেখতে পারবা বা তোমাদের বইয়েও এটা সুন্দর করে বলে দেওয়া আছে। মনে করি যে আমরা কাঁচে সোডিয়ামের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জি, তাহলে এ মিউ জি সমান ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা জি। অতএব ল্যামডা জি অর্থাৎ উপরে দেখো সোডিয়ামের আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে কত, 5.89 × 10⁻¹⁷ মিটার, আর নিচে আমাদের নির্ণয় করতে হবে কাঁচের সোডিয়ামের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জি। তাহলে ল্যামডা জি সমান ল্যামডা এ ডিভাইডেড বাই এ মিউ জি, আমাদের প্রতিসরাঙ্ক দিয়ে দেওয়া আছে কিন্তু এখানে 1.5, অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক কত, 1.5, অর্থাৎ ল্যামডা জি সমান 5.89 × 10⁻¹⁷ ডিভাইডেড বাই 1.5। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমাদের প্রথম মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সমান প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক দেখো দেওয়া আছে দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নিচে আসছে, আমাদের কিন্তু ওই প্রতিসরাঙ্ক যখন আমরা নির্ণয় করব তখন তোমরা এই জিনিসটা একটা মাধ্যমের সাপেক্ষে যখন আরেকটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বা আমাদের তরঙ্গ বেগ যদি আমরা নির্ণয় করতে হয় তখন কিন্তু এ মিউ জি সমান ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা জি, এই সূত্র ব্যবহার করতে হবে, তোমরা কিন্তু এটা ভুলে যেও না। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের তথ্য থেকে আলোর সোডিয়ামের আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখো ল্যামডা এ 5.89 × 10⁻¹⁷ মিটার, বায়ুতে আলোর বেগ সমান সি এ সমান 3×10⁸ মিটার পার সেকেন্ড, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এম ইউ জি সমান 1.5, যদি কাঁচের সোডিয়ামের আলোর বেগ সিজি হয় তবে আমরা দেখো এখান থেকে এম ইউ জি সমান সি এ ডিভাইডেড বাই সিজি, যা একটু আগে আমি বলেছি। তাহলে সিজি সমান আলোর বেগ
গ্লাসে কত? সি এ ডিভাইডেড বাই এ মিউ জি, ওখান থেকে বসালে আমরা 2×10⁸ মিটার পার সেকেন্ড আমরা পেয়ে গেলাম। এবং এখন আমরা দেখতে হবে বা দেখতে পারবো যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত। এ মিউ ডব্লু সমান 1.33। যদি পানিতে সোডিয়ামের আলোর বেগ সি ডব্লু হয় তবে আমরা এ মিউ ডব্লু সমান, দেখো প্রথম মাধ্যমে সি এ ডিভাইডেড বাই সি ডব্লু, অর্থাৎ সি ডব্লু সমান সি এ ডিভাইডেড বাই এ মিউ ডব্লু। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে সমীকরণটা ব্যবহার করা হয়েছে সেই সমীকরণটা তোমরা অনেকেই ভুল করে বসবে যে এ মিউ ডব্লু সমান সি ডব্লু ডিভাইডেড বাই সি এ, নট দ্যাট, এ মিউ ডব্লু সমান সি এ ডিভাইডেড বাই সি ডব্লু, অর্থাৎ সি এ ডব্লু সমান সি এ ডিভাইডেড বাই এ মিউ বি, এ মিউ ডব্লু, অর্থাৎ 3×10⁸ ডিভাইডেড বাই 1.33, দ্যাট ইজ 2.25×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আলোর বেগ দেখো ওইখানে আমরা পেয়ে গেছি, কিন্তু কাছে আলোর বেগ হচ্ছে 2×10⁸, কাছে কত? 2×10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু পানিতে আলোর বেগ পেয়েছি 2.25×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? যে সি ডব্লু ইজ গ্রেটার দ্যান সি জি। তার মানে কি? তার যেহেতু আলোর বেগ পানিতে বেশি, সুতরাং আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে বলতেও পারবো যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু কাচের তুলনায় পানিতে সোডিয়ামের কাচের তুলনায় পানিতে সোডিয়ামের আলোর বেগ বেশি হবে। অর্থাৎ এখান থেকে আমরা নিশ্চিত বুঝতে পারছি যে এই এই গাণিতিক সমস্যাটা একটা উদ্দীপক যদি আমরা চিন্তা করি তাহলে সেখান থেকে আমরা এই আমরা সি ডব্লু ইজ গ্রেটার দ্যান সি জি ইজিলি আমরা এটা দেখতে পাবো। আগামী ক্লাসে আমরা দেখব যে আলোর বিভিন্ন ধর্ম আছে, অর্থাৎ আলোর যেমন আলোর প্রতিফলনের একটা ধর্ম আছে, আলোর প্রতিসরণের সূত্র আছে, আলোর প্রতিসরণ আরও অনেক ধর্ম আছে, আলোর ব্যতিচার আছে, আলোর অপবর্তন আছে, আলোর সমবর্তন আছে। তোমরা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে একটু পড়ে থাকবে যে আলোর ব্যতিচারটা কী, আলোর সমবর্তনটা কী। তোমরা রসায়নেও তোমরা দেখবে যে রসায়নেও আলোর সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট এটাও তোমরা পড়েছো। আগামী ক্লাসে আমি দেখাবো যে আলোর ব্যতিচারের ধর্ম বলি, অর্থাৎ আলোর ব্যতিচার কী, আলোর ব্যতিচার কয় ধরনের হতে পারে। এর পরবর্তীতে আমরা আবার দেখাবো যে আলোর অপবর্তন কী, আলোর সমবর্তনটা কী, সেই বিষয়ে আগামী দিন আমরা সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করব। তোমরা একটু বাসায় একটু আগের থেকে একটু পড়ে রাখবে। ধন্যবাদ।